আসসালামু আলাইকুম। কোরআনের পাঁচ পারাতে সুরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ রাসূল বলছেন, আমি যা দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পর যারা থাকলো তারা যা তোমাদের দেবে, দেওয়ার ক্ষেত্রে যদি তফাত হয় তাহলে তা পরিত্যাগ করে আমারটাকে অনুসরণ করবে। আমি কোনো বুজুর্গকে মানলাম, তিনি যা বললেন আল্লাহ রসুলের ব্যাখ্যার সঙ্গে মিলল গ্রহণ করলাম, তিনি যা বললেন আল্লাহ রসুলের ব্যাখ্যার সঙ্গে মিলল না আমি ত্যাগ করলাম, ওনাকে আমি মানলাম, এই মানাটার ক্ষেত্রে কোথাও ভুল হবে? আরেকটি কথা, তিন, নামাজের পোশাক সম্পর্কে আমাদের উত্তর দিয়েছেন, আমাদের নিজেদের মধ্যেও বিতর্ক হচ্ছিল যে আল্লাহ রসুল বলেছেন নামাজের সময় উত্তম পোশাক পরতে, হালালের তালিকা দিয়েছেন, এই হারামের তালিকা দিয়েছেন আল্লাহ, এ তোমাদের হারাম করা হলো, হালালের তালিকা দেননি। নামাজের জন্য উত্তম পোশাকের কথা বলা হয়েছে, উত্তম পোশাক প্যান্ট শার্টও বলে, স্বাভাবিকভাবে এইটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হচ্ছিল, খুবই পরিষ্কার হয়েছে ওই প্রশ্নের উত্তর। আমার কাছে এই দুটি প্রশ্ন, সুরা মেনে যদি কোনো বুজুর্গকে মানা হয় সেখানে সমস্যা থাকছে কিনা, আর এই আল কায়দা বা সারা দুনিয়াতে ইসলামিক রীতিকে কায়েম করার জন্য যে আত্মঘাতী আন্দোলন মানুষ মারা যাচ্ছে, এটাকে কোরআন ইসলাম অনুমোদন করে কিনা? যে আল্লাহ তাআলা বলেছেন সুরা নিসা সুরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর মধ্যে, যে আমরা আমাদের নেতাদেরকে মেনে, আমিরদেরকে মেনে, পীর সাহেবকে মেনে, যদি তার কথা, যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা মিলে যায় তাহলে আমরা সেটা নেব, আর যদি না মিলে তাহলে আমরা সেটাকে বাদ দেব, তাহলে এটা করা যায় কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে বিষয় যেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, যে হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের আমিরের। আমিরের আনুগত্য করতে হবে, এটা ফরজ। তারপরে আল্লাহ তাআলা এখানেই শেষ করেননি, এখান থেকে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর কিছু অংশ পেশ করে অনেক মানুষ অন্ধ অনুসরণের পক্ষে দলিল দিয়েছেন, কিন্তু তারপরে পরেই যে আয়াত আরো আছে সেটাকে উদ্ধৃতি দেননি, সেটা তুলে ধরেননি। আল্লাহ সুবহান তাআলা বলছেন আমিরের আনুগত্য করো, যদি আমরা আমিরের আনুগত্য না করি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি তোমরা সফরে যাও তিনজন, তাহলে তার মধ্যে একজনকে আমির বানিয়ে নাও। তাহলে আমিরের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পরে আল্লাহ সুবহান তাআলা এখানে বলছেন আমিরের আনুগত্য করো, তারপরে বলছে যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়। আমির এই কথা বলছে আর শোনা যাচ্ছে এইরকম, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এরকম মতভেদ দেখা যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তখন আর আমিরকে মানা যাবে না। কি করতে হবে তখন? আল্লাহ সুবহান আল্লাহ বলছেন সেই কথাটিকে ফিরিয়ে দাও আল্লাহ ও তার রাসূলের দিকে, যদি তোমরা বিশ্বাস করো আল্লাহ ও আখিরাতে, যদি আপনি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করতে চান বা বিশ্বাসী বলে দাবি করেন, সত্যিকারই প্রমাণ করতে চান, তাহলে তখন আর অন্ধ অনুসরণ নয়, তখন আর আমির আর হুজুরদের অনুসরণ করা যাবে না, তখন কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা নিয়ে আসতে হবে, এবং কোরআন হাদিস যে ফয়সালাটা বলছে সেই ফয়সালাটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। আর যদি আমরা নির্দ্বিধায় না মানি, আর যদি বলে হুজুর বলেছে, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন হতে পারবে না, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর তার কয়েকটা পরে 65 তে আল্লাহ তাআলা বলছেন কসম খেয়ে তোমার প্রতিপালকের শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। সুতরাং মুদ্রা কথা হচ্ছে এটাই, যে আপনি যারই অনুসরণ করবেন তার কথা যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে তাহলে ওই কথাটা আপনি অনুসরণ করতে পারবেন, কারণ ওই কথাটা অনুসরণ মানে তো আল্লাহর কথা এবং তার রাসূলের কথাই অনুসরণ করছেন। আর যখন আপনি দেখবেন যে কোনো জায়গাতে পার্থক্য হচ্ছে তখন আপনি সেই কথাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, যদি আপনি ছুঁড়ে ফেলেন তাহলে ঠিক আছে, আর যদি তারপরে বলেন যে হুজুর সাহেবকে ভুল করবেন নিশ্চয়ই বেশি বুঝেন আর কিছু বলে যদি আপনি মানে ওই অন্ধ অনুসরণে শুরু করেন তাহলে এটা হবে শিরক। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ এই ধরনের অনুসরণ করতে নিষেধ করেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য ওলিদেরকে মেনো না, কোনো হুজুরকে মেনো না, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। সুতরাং কারো কথা, এমনকি যদি আপনি সহিহ বুখারী পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে শয়তানের কথার উপরে আজকে আমরা আমল করছি। শয়তানের কথা কিভাবে?
বুখারীর হাদিস আছে যে শয়তান একটা জিনিস শিক্ষা দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে, কি সেটা হচ্ছে আয়াতুল কুরসি। তা আয়াতুল কুরসি শিক্ষা দিলে চুরি করা ঘটনা হয়তো আপনারা জানেন, বিস্তারিত বলছি না, সময় যেহেতু কম। আল্লাহনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সার্টিফাই করলেন যে হ্যাঁ ঠিক বলেছে, ও শয়তান তুমি মিথ্যাবাদী কিন্তু এই কথাটা ঠিক বলেছে। আমরা কি করলাম, শয়তানের কথাটাকেও যেহেতু মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে গেল, সেই জন্য আমরা শয়তানের কথাও গ্রহণ করলাম। সেই জন্য কোন ব্যক্তির কথা, সে মুসলিম হোক চাহে অমুসলিম হোক, পীর হোক চাহে জাহেল হোক, যদি তার কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে তাহলে ঠিক আছে। আর যদি আপনার হুজুরের কথা, বড় মুহাদ্দিসের কথা, বড় পীর সাহেবের কথা যদি কোরআন হাদিসের খেলাফ হয় তাহলে সেই কথাকে দূর করে পায়খানায় ছুঁড়ে ফেলতে হবে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই গ্রহণ করতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।